Hey guys, what's up? This is Ryad here, and I am a new video. So, this video is voice at Kursi. I video to show you a logo to keep a visualization time. So, first of all, I'm going to artboard. Then, our first model is going to Then this sort picture টাকে আমি হচ্ছে ট্রেসিং করলাম ট্রেসিংটা আসলে অটো ট্রেসিং না ম্যানুয়ালি ট্রেসিং করছি যাতে আমি এটা আমার মন মতো করে নিতে পারি লাইক লিটল অয়েল পেইন্টিং টাইপ সো ট্রেসিংটা আমি অনেকবার এক্সপেরিমেন্ট করে তারপর এরকম বানানো শেষ হওয়ার পর আমি জাস্ট এর আউটলাইনটা নিব মানে এই চারদিকটা আমি জাস্ট ইরেজার টুল দিয়ে কভার করা দেন লাসো টুল দিয়ে এটাকে মেইন পেজে নিয়ে যাব কপি করে So yeah, razor tool diye korlam. Then raising. Ekhon lasso tool diye just select kore, ei copy paste kore nilam the main page. Ebar hote se edge gulo ami ja amar eraser tool diye ami edge gulo aste aste ami just mushe nitechi. Korte time lagche kintu speed up kore dichi tai khubi taratari dekha jacche. Bhalo bhabe edge gulo niye nite hobe. And almost done. Yes, I'm just background down with delay. Edge shesh. Just like that. Ever this time, I get a chobita. I just axilam. So, shay chobita made aina or placement curriculum. Pick it up or. So yeah, and then I made our opacity to come over here just to take it to pencil type to ready lam pencil pencil mona haki so ebar je sob parts er dorkar nei shegulo ami delete kore dilam and opacity right attach dibo last day then amader first model done time bajanor jonno er ager je aka chobi ta seta use korchi nela ami abar ekhane notun kore ei Akam so right done and he is almost done just a finishing touch and there we go it is just emni kursi Now let's get our second model. So second model required a pick they can choose column the best choice. So it is best hello. So I'm choose column agar moto ami tracing shuru korlam manually. Je eta kon bhabe eta dekhte bhalo lagbe ektu oil painting er moto. So tracing korte thaklam experiment chalate thaklam ar ek shomoy pochondo hoilo. এটাকে আউটলাইন করা যায় হ্যাঁ সো অনেক এক্সপেরিমেন্ট করছি আরে বাবা রে এত এক্সপেরিমেন্ট তো লাইফে আমি সায়েন্স ল্যাবেও করিনি আর কত ভাই একটু থামি হ্যাঁ থামছি ভালো কথা থামছি থামছি আল্লাহ এখনো থামি নাই ছবিটা খুবই বাজে ছিল তাই এক্সপেরিমেন্ট করতে অনেক দেরি লাগছে খুবই কম রেজলিউশনের ছবি ছিল সো আই গেস এখন শেষ হবে ইয়েস শেষ হয়েছে এখন ওর আমি আউটলাইনটা কেটে নিলাম এরপর হইতেছে ওকে আমি লাসো টুল দিয়ে সিলেকশন করে দেন কন্ট্রোল প্লাস সি কপি অ্যান্ড কন্ট্রোল প্লাস ভি পেস্ট এবার এসে আমি ওকে আমার ওর যে আউটলাইনগুলো সেটাতে সে মুছে দেব আউটলাইন না ব্যাকগ্রাউন্ড সো আমি ওর ব্যাকগ্রাউন্ডটা মুছে দিচ্ছি আর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ওর পিকচারের ব্যাকগ্রাউন্ড ওকে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিচ্ছি পিকচারটার কি অবস্থা এত লম্বা কেন ওর গলা By the way, okay, I'm the friend circle, a giraffe. So, lol.
ব্যাকগ্রাউন্ড মোছা প্রায় শেষ। এইবার হইতেছে আমি ম্যানুয়ালি ওর আউটলাইন করব, আগেরটা যেটা করি নাই, আগেরটা আমার করা ছিল আগে থেকে। তো আমি টেস্ট করে নিলাম কোনটা দিয়ে আমার ভালো হবে, অবশ্যই সিলেক্ট করলাম অ্যান্ড পেয়ে গেলাম একটা, স্টার্ট করে দিলাম। তো এটা হইতেছে খুবই একটা লং প্রসেস, এইটা করতে যাই আমার যত টাইম যায়, কারণ হইতেছে আমি এখানে খুবই নুব, অন্যরা পেন টুল দিয়ে খুবই সহজে করে ফেলে, সেখানে আমার পেন্সিল টুল দিয়ে করতে হয়, আর এটা খুবই মানে অনেক টাইম লাগে। দেন হইতেছে আমি এবার ম্যানুয়ালি ওই কার্ভ বেন্ডার টুলটা দিয়ে হইতেছে কার্ভগুলো করি, এখানে খুবই ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। চলতে থাকুক, ছবি ডাকতে আমার অনেক টাইম লাগছে, কেমন দেখা যাইতেছে, তো ভাগ্য বল আমি ওর এই পচা ছবিটাকে এত সুন্দর বানিয়ে দিছি, থ্যাংকসও বলেন অকৃতজ্ঞ। কত কাজ করা লাগতেছে একটা মাথার উপর, এটা কি করলাম, নোপ তো কি করে ফেলাই কিছুই বুঝি না, ইলাস্ট্রেটর নতুন মানুষ। তো আমি আবার এখানে মোছামুছি করতেছি, কেমন লাগতেছে, চুলের উপর শেড দিতেছি, এবার দিচ্ছে নাক, এটা আমি সম্পূর্ণ মাউস দিয়ে করছি, আমার টাচপ্যাডও নাই, সো দেই এমনও লাগবে, আবার করতেও ঝামেলা আছে পেন্সিল টুল দিয়া, যেমন চাই তেমন হয় না, আবার যেমন হয় তেমন চাই না, তাও খুব কষ্ট করে করে ফেললাম। ইটস অলমোস্ট ডান, চশমাটা বাকি আছে, এম কমপ্লিট অ্যান্ড ইয়াপ, এবার চোখ, চোখে বেশি ডিটেলস আমি সাজেস্ট করবো চোখে বেশি ডিটেলস না দিতে, বিশেষ করে আউটলাইনের ক্ষেত্রে, মানে কেমন জানি হয়ে যায় রে ভাই। এই ডিটেলসগুলো না দিলেও পারতাম, ফাও ফাও দিছি, পরের এগুলো সব কাইটেই দিব। অ্যান্ড আই এম অলমোস্ট ডান, ওর একটুখানি অপাসিটি নিয়ে কিছু একটা ঝামেলা ছিল, ঠিক করে দিছি। সো এবার আমি লাস্ট ফিনিশিং টাচ দিলাম, ওই খুশির ঠেলায় গড়তে ভাল লাগে। এইবার হইতেছে আমার থার্ড মডেল মি, ডোন্ট মাইন্ড দি ব্যাকগ্রাউন্ড প্লিজ। সো আমি আবার নিজের উপর এক্সপেরিমেন্ট চালাইলাম ট্রেসিংয়ের, নিজের উপর অতটা বেশি এক্সপেরিমেন্ট করা লাগে নাই, মেবি খুব ভালো ক্যামেরা দিয়ে তুলছি তো। সো এক্সপেরিমেন্ট বেশি করা না লাগলেও অনেক করা লাগছে, করতে থাকলাম, খুবই স্লো প্রসেস ছিল এটা, মানে 8 গুণ ফাস্ট করে দিছি। তো আবার আমি আমার ব্যাকগ্রাউন্ডে নিলাম, আই মিন কেটে দিলাম, এবার লাস্ট টুল দিয়ে সিলেকশনের পালা, ভুলভাল সিলেক্ট করে ফেলছি, আয় হায় আমার মাথা কই, আচ্ছা আবার সিলেক্ট করতেছি, আবার সিলেক্ট করলাম, হিয়ার ইউ গো, আই এম হিয়ার। এবার হইতেছে ব্যাকগ্রাউন্ড মোছার পালা, কাজটা মজা লাগে ব্যাকগ্রাউন্ডটা মুছতে, অনেকে দেখছি কেমনে জানি লাস্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড মুছে দেয়, আমি এটা পারি না, অনেক নোব আমি। প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ মি সাম অ্যাডভাইসেস,
কারণ আই এম জাস্ট লার্নিং। ইয়াপ, ব্যাকগ্রাউন্ড অলমোস্ট মশা শেষ। এটা কি আসলে হঠাৎ করে? আসলে এটা অ্যাডভার্টাইজ ছিল না, আমি আসলে গান শুনতেছিলাম হঠাৎ করে, মানে গানটা অফ করার জন্য এখানে গেছি, সো সরি ফর দ্যাট। ম্যান হোয়াট দ্য হেল, মানে এডিটে এগুলো আসে কেন? মানে আমি এডিট করছি কিন্তু মানে এটা আমি মিস করলাম কীভাবে? ঠোঁটটা খুবই ঝামেলা আঁকা, কারণ আমি ঠোঁট খুঁজে পেতেছিলাম, আমার ঠোঁট কই রং মিশে গেছিলো। চশমাটা খুলে গেলে মুশকিলে পড়ি দাদা, আমি এখন যে স্কুলে পড়ি। লল, আমার ফ্রেন্ডসরা আমার এই ছবিটা মোটেও পছন্দ করে নাই, তাও আমি দিয়েছি জোর করে, যেহেতু ফানি চ্যানেলের একটা ফানি ফেস। সো ওকে, আর ডিটেলসে না যাই, মানে এই মোস্টটা আমি কি লিখে দিয়েছিলাম? ম্যান, মানে এই মোস্ট আমি কেন দিছি? পরে ডিলিট করে দিছি, কি করলাম? মানে অপোসিটি কমায় টমায় লাগছে, শেষের দিকে আমাকে মানে নিজেরে কেমন পুলিশ পুলিশ লাগতেছিল, বাংলাদেশি পুলিশ, মোচওয়ালা পুলিশ। ওয়েল, আমি নিজ সবার মাঝখানে বসবো, আই এম দ্য বস, যেহেতু বস বুঝতে হবে না। সো একটু শেডিং করলাম, শ্যাডো দিলাম, অ্যান্ড ইয়াপ, দ্য ফিনিশিং টাচ, যেটার কোনো দরকারই নেই, খুদাই। অলমোস্ট ডান। এই জায়গায় আমি এই ফিনিশিং টাচ নিয়ে যে কত মাতামাতি করছি, শেষ দিক দিয়ে আমার ঘাড়ি রইল না, মানে আমি এটা কেন করছিলাম? ডিসিশন চেঞ্জ। ছোটে এবার একটু হালকা আলাদা কালো করে দিলাম, মানে ভাল লাগাইতেছিল না, সো অপোসিটি কমাই দিলাম। এই জায়গাটা হচ্ছে কাজগুলো হইতেছে, মানে নিজের ভালো যত যেখানে লাগবে, যতটুকু ভালো লাগবে সেই অনুযায়ী করবেন, করবা, করবি। সো মানে যেভাবে নিজের মজা লাগে, ফর ইউর ওন। ফার্স্টের দিকে আমি এটা আমার ভালো লাগতেছিলো, হঠাৎ করে দেখলাম যে এটা মানে কেমন জানি লাগতেছে, একটু অকওয়ার্ড লাগতেছে, সো আমি চেঞ্জ করে দিলাম ব্যাপারটা। এখন হইতেছে আমি আমার লোগোটা নিয়ে আসলাম, মানে নাম আমি পছন্দের মতো একটা ফন্ট নিলাম, দেন নামটা লিখলাম, সাইজ বাড়াই দিলাম। কই গেল এটা? মানে এটা হইলো কি ভি, মানে কই থেকে আসলো এগুলো কি? ও, টাইপিং মিস্টেক ছিল। ওয়েল, এবার বসাই দিলাম ঠিক মতো, ইট ওয়াজেন্ট লুকিং সো গুড ফর অল। সো আমি গলাগুলো কাইটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম, আর কাটা শুরু করে দিছি, মাঝখানে স্কিপ হয়ে গেছে ভুলে, সরি ফর দ্যাট, রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। মানে কাটার প্রসেসটা একদম শুরুর দিকে ব্যাকগ্রাউন্ড যেভাবে মুছছি সেভাবে আমি কাটা মানে কাটছি, সো নো প্যারা নো টেনশন, লাইফ প্যারাহীন। আল্লাহ, ওর গলা কেটে দিছি আমি। ইটস অনুদান, এই লেখাগুলো আমি কীভাবে দিছি? হইতেছে জাস্ট হইতেছে পেন্সিল টুলটার হোয়াইটটা বাড়াই দিছি, এই স্ট্রোকটা বাড়াই দিছি, এই হয়ে গেল। অপোসিটি কমাই দিলাম, সেন্ড টু ব্যাক, জিএস নেটওয়ার্কের কালারটা আমি চেঞ্জ করে দিব এখন ফন্টের। ব্যাকগ্রাউন্ডে আমি দিলাম ব্লু স্ক্রিন, এটা ব্লু না, অনেকে পেস্ট কালার বলে থাকে, শ্যাডো দিয়ে দিলাম। এরপর কালারটা চেঞ্জ করবো, মানে কালার চেঞ্জ করি না কেন, ও ফার্স্ট আমি ব্রাউন দিছিলাম, তো দেখলাম ব্রাউন, এটা মানে এটা কেমন অকওয়ার্ড দেখাচ্ছে,
তাই আমি তারপর ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলাম পেস্ট কালার। ইজ ইট পেস্ট কালার? হ্যাঁ এটা পেস্ট কালার। হ্যাঁ এটা ফিনিশিং টাচ, পেস্ট কালার আসতেছে না কেন, কী করতেছে? এই তো আসছে, কালারটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, ব্লেসিং করে দিতেছে সুন্দর করে, মানে মাথাগুলো ভাসতেছে, মানে আসলে কোনো লজিক নেই কেন ভাসতেছে মাথাগুলো, ইচ্ছা হয়েছে তাই খুশি ঠেলায়। আমি এটাকে ফুল মানে ফুল রেজুলেশন যাই বলেন, পুরো বেস্ট যে সেটিংস সেই সেটিংসে আমি এটাকে সেভ করলাম যে বিজি ফরম্যাটে, অ্যান্ড দেন ওয়ালা, এই তো আমার কালেকশনস যতটুকু আঁকছি নোব। সো আমার লোগো বানানো শেষ, আমি দেন হতেছে যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে এআই ফাইল, সেই এআই ফাইলটা আমি আমার একটা ছোটো ভাইকে পাঠিয়ে দিলাম, সো ও আমাকে এই জিনিসটা বানায় দিছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আরও কত কিছু জানি কি জানি না, আমি ওগুলো জানি না কিছুই, তো ওইটাতেও বানায় দিল এটা, সো থ্যাংকস টু হিম অমিত্রাক্ষর। So guys, don't forget to subscribe, and if you like the video and the video was helpful for you, so give it a like, comment and share it, share it. So subscribe guys, and sayonara, tata, bye bye. I don't think mamu the dialogue.